হ্যালো বন্ধুরা, আমাদের SDTV চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা LLB সিরিয়ালের আপডেট নিয়ে। অগ্নিজিৎ মুখার্জি নিজের সমস্ত দোষগুলো মায়ের কাছে স্বীকার করে নেয়, বলে আপনি আমাকে ছোট থেকে শেখাতেন না যে মা বলে ডাকো, মা মুনি বলে ডাকো, আমি কখনো ডাকিনি আপনাকে, সব সময় আপনার নাম ধরে ব্রজবালা মুখার্জি বলে ডেকেছি, তারপরেও আপনি আজকে যে কাজ করেছেন আমার মা আসল বেঁচে থাকলে হয়তো সে করতো না। আপনি আমার জন্য এই বুড়ো বয়সে না খেয়ে অপেক্ষা করছেন একদিন যাবত যে কখন আপনার ছেলে জেল থেকে ফিরবে, একসাথে বসে খাবেন। আমি না খেলে আপনি সারা জীবন একবারও খাননি, আপনি এগুলো কেন করেছেন? আজকে আমি আপনার ভালোবাসায় মুগ্ধ হয়ে গেছি। এখন যখন মা বলে ডাকছি, তখন কেন জিজ্ঞাসা করছেন যে কে ডাকছে আমাকে মা বলে? কে ডাকছে? আমি ডাকছি। আজকে আমি আপনার কাছে মাথা নত করছি, আমার কোনো দ্বিধা নেই, কারণ আমি সবথেকে বেশি ভালো আপনাকে বাসি। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আজকে আমি বুঝতে পেরেছি যে মা না থাকলে আসলেই আমি পৃথিবীতে যে কতটা কষ্ট পেতাম সেই কষ্টটা আপনি লাঘব করেছেন। আপনি আমার সৎমা নন, আপনি আমার নিজের মা। তখনই প্রলয় এসে জড়িয়ে ধরে, বলে মা এবং ভাইকে নিয়ে একসঙ্গে জীবন কাটানোর যে কতটা সুখের সেটা আমি খুব ভালো বুঝতে পারছি। কি ব্যাপার থামি, এত বছর ধরে যে মা ডাক শোনার জন্য তুমি অপেক্ষা করেছো সেই ছেলেটাই তোমাকে আজকে মা ডেকেছে, যাবে না তুমি তার কাছে? থাম্মি এগিয়ে যায়, গিয়ে অগ্নিজিৎ মুখার্জির চোখের জল মুছিয়ে দেয়, হাত মুখ সবটা হাত দিয়ে ভালোবেসে আদর করে দেয়, নিজের শাড়ির আঁচল দিয়ে অগ্নিজিতের চোখের জল মুছিয়ে দেয়। অগ্নিজিৎ তার মাকে জড়িয়ে ধরে, মা ছেলের এত ভালোবাসা, এত বছরের সেই জমে থাকা অভিমানগুলো কান্না হয়ে বেরিয়ে আসে, আর দুজনেই খুব খুশি হয়ে যায়। তাদের সেই পুরনো ভালোবাসা যেটা অনেক আগেই পাওয়ার কথা ছিল, সেটা এত বছর পরে গীতার জন্য শুধু পেল। ওই মেয়েটা কোথায় যে সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছে? কোথায় সে? এই তো ঠাম্মি, আমি দরজায়। ওখানে কেন দাঁড়িয়ে আছো গীতা? ভেতরে এসো। না, আমি ভেতরে যাব না, আমি বনবাসের মতো একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি এই বাড়িতে থাকবো না আমার শ্বশুরমশাই চায় না বলে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এখানে থেকে কী বা করবো আমি? আর হ্যাঁ, আমি এই বাড়ির থেকে যাচ্ছি ঠিকই, এই বাড়ির বই থেকে যাব, আর কখনো আমি গীতা LLB-র পথ থেকে ইস্তফাও দেব না, বুঝতে পেরেছেন আপনি? আর হ্যাঁ সত্যিকবাবু, আপনার যদি মনে হয় যে আপনি আমার সঙ্গে যাবেন, যেতে পারেন, আর না হলে আমি এই বাড়ির ছেলেকে আমার সঙ্গে নিয়ে গিয়ে এই বাড়ির সংসার ভাঙতে চাই না, আপনি এখানে থাকতে পারেন। সত্যিক বলে, না আমি তোমার সঙ্গেই যাব গীতা, আমি তোমাকে বিয়ে করেছি, যেখানে থাকবো দুজন একসঙ্গে থাকবো, ভালোবেসে থাকবো, তাই আমিও যাব তোমার সঙ্গে। এসব কী হচ্ছে গীতা, সব কিছু ভুলে বাড়িতে ফিরে এসো না। না, আপনি দেখেননি সত্যযুগে কেমন বনবাসে পাঠানো হয়েছিল? সেরকমই আমি একটা শাস্তি নিজের জন্য চেয়ে নিলাম, আর এখানে থাকবো না আমি। ওদিকে নানাভাবে পঙ্কজ পুলিশ অফিসার সে CCTV ফুটেজটা চায়, তখনই ডাক্তার বলে সেটা তো নেই, তার মানে সেই হার্ড ডিস্কটাই খুলে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? কার এত বড় স্পর্ধা? কারণটা পুলিশ ছাড়া অন্য কারো নিয়ে যাওয়ার কোনো এখতিয়ার নেই, গীতা LLB নিয়ে গেছে। কি? আমি এক্ষুনি ওনার সঙ্গে যোগাযোগ করতে চাই, উনি যে কাজ করেছেন এটা বেআইনি, এটা উনি করতে পারেন না, পুলিশের বিরুদ্ধে গিয়ে উনি তদন্ত করতে চাইছেন, সেটা কি করে হয়? নানাভাবে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। এদিকে গীতা পাশে এসে স্বস্তিক দাঁড়ায়, গিনি বলে আমিও যাবো তোর সঙ্গে বোন, তার মানে? মানে আমি এই বাড়িতে নিজের নারীত্বের অনেক অপমান করেছি, শ্বশুরবাড়ির লোকজন সবসময় আমার সঙ্গে খারাপ ব্যবহার আচরণ করেছে, আমাকে সংসার করতে দেয়নি তারা, আমি তারপরেও এখানে বহু বছর ছিলাম, নিজেকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করেছি, এখন দেখছি আমি পারবো না, আমাকে চলে যেতেই হবে, যেখানে আরও আমার স্বামী আমার পাশে কখনো নেই। তাই বলছি, আমি ব্যাগপত্র সবটা গুছিয়ে রেখেছি, আমিও তোর সঙ্গে চলে যাব। আমি এই বাড়ির সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, এমনকি সাত্বিকের সঙ্গেও সম্পর্ক শেষ করে চলে যাচ্ছি। তাহলে এতই যদি সম্পর্ক শেষ করার সব পচে গেছে, যে সম্পর্ক সেটা ধরে রেখে লাভ কী? সেটা শেষ করে দাও। কি বলতে চাইছো তানভি? ডিভোর্স পেপারে সই করার কথা তো? সেটা আমি করে দেব, সেটাতে আমার আর কোনো আপত্তি নেই। আমি মানছি যে এই বাড়িতে বিয়ে করে এসেছি তোমার দাদাভাইকে ঠকিয়ে আমি, তবে ওর প্রতি ভালোবাসা আমার কখনো মিথ্যে ছিল না, খাঁটি ছিল, আমি ওকে খুব ভালোবাসি, তাই তো ওকে এরকম করে আটকে রেখে আমি বাকি জীবনটা কাটাতে চাই না, তার জন্য ওকে মুক্ত ছেড়ে দিয়ে আমি চলে যাব। গিনি, এসব কী হচ্ছে? তুমি এরকম করে চলে যেতে পারো না, সার্থিক তোর বউ চলে যাচ্ছে, ওকে আটকা। গিনি গিয়ে ব্যাগপত্র নিয়ে নিচে চলে আসে, সার্থিক একটা কথাও বলে না, দাঁড়িয়ে থাকে। থামি বলে, এসব কী অনাথ হচ্ছে, এইসব করা যাবে না। গীতা তুই কিছু বল। দেখুন, আমি অগ্নিজিতের কেসটা লড়ব, ওনাকে নির্দোষ প্রমাণ করবোই, আমি ওনাকে বাড়িতে ফিরিয়ে এনে দিতে চেয়েছিলাম, আমি দিয়েছি,
প্রয়োজন হলে পুরো সমাজের মেয়ে আমার সঙ্গে থাকবে, সমস্ত মেয়ে জাতি। এমনকি ঠাম্মিকে নিয়ে যাব, আমার বাবা আমার অ্যাসিস্ট্যান্ট হবে, সবাই মিলে আমরা এই কেসটা লড়বো, আমরাই জিতবো। তোমরা কেন এতটা চিন্তা করছো? তবে আমি এই বাড়িতে আর থাকতে পারবো না, এখানে নিজের অপমানিত করে নিজেকে থাকা কোনো মানেই হয় না। আর অগ্নিজিৎ মুখার্জির সঙ্গে এক ছাদের নিচে থাকলে লোকে এমনিই 10টা কথা বলেছে, আরও কথা বলবে, সেগুলো আমি শুনতে চাই না। ওনারও অসম্মান হোক, আমি সেটা দেখতে পারবো না, তাই আমি চলে যাব। দুজন আলাদা আলাদা থাকাটাই শ্রেয় নয় কি? তখনই গীতার ফোন চলে আসে। গীতা ফোনটা রিসিভ করলে ওপাশ থেকে পঙ্কজ খাসনবীজ বলে, কী ব্যাপার, আপনার এখতিয়ারের বাইরে গিয়ে আপনি কী শুরু করেছেন? আপনি কেন সিসিটিভি ফুটেজে হার্ড ডিস্কটা নিয়ে গেছেন বলুন তো? ওটা আমার লাগবে, ওটা আপনার গাড়িতে রাখা আছে, আপনার যে সেকেন্ড অফিসার রয়েছে তার কাছে। তার মানে ওটা আমি নিয়েছিলাম, কপি করে আবার আপনার গাড়িতে রেখে দিয়ে এসেছি। অগ্নিকন্যা, হ্যাঁ, আপনার থেকে আমাকে আরও বেশি বুদ্ধির সম্পন্ন হতে হবে। আপনার সঙ্গে যে বাজিটা ধরেছি সেটা তো আমি জিতবই। আর দেখুন, আমি জানতাম যে আপনি এরকমটাই করবেন, সিসিটিভি ফুটেজটা আমাকে দেবেন না, তাই আমি আগেভাগে নিয়ে নিয়েছি। আপনার মতো মানুষের পদ্মর পাশে যেমন দাঁড়ানোর প্রয়োজন, তেমন আমারও পদ্মর পাশে দাঁড়ানোর কিন্তু দরকার। আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে সবাই কুর্নিশ জানায়, সেখানে আপনি যদি গিরগিটির মতো রং পাল্টান তাহলে কি হবে বড়োবাবু? আপনাকে সবসময় সত্যের পথে থাকতে হবে, আপনি পাকে জন্মেও পঙ্কজ, আপনাকে কোনো পাপ যেন ছুতে না পারে। আপনি সবসময় পদ্মর মতো মেয়েদের পাশে থাকুন এবং আমাকেও থাকতে দিন। এমন কিছু করবেন না যাতে আপনার প্রতি মানুষের বিশ্বাস ভরসা উঠে যায় এবং সবারই খুব কষ্ট হয়। নিজেকে শুধরানোর চেষ্টা করুন, এই বলে ফোন রেখে দেয়। গীতার বুদ্ধির কাছে প্রথমবার হেরে গেল পঙ্কজ। এরপরে আরও একটা ফোন আসে। কি হয়েছে? বস্তি দখল করার জন্য ভজন এবং কিরণকান্তি ব্যানার্জির লোকজন এসেছে। আমি এক্ষুনি আসছি, আমাদের বস্তি কেউ ভাঙতে পারবে না। গীতা এরপরে সবাইকে নমস্কার জানিয়ে অগ্নিজিৎ মুখার্জির বাড়ির দরজা থেকেই চলে যায়। গীতার সঙ্গে স্বস্তিক, এমনকি গিনি দুজনেই বেরিয়ে যায়। অগ্নিজিৎ মুখার্জি মাথা নিচু করে থাকে, সংকোচে কোনোভাবেই গীতাকে আটকাতেও পারে না। নিজের অধিকার খাটিয়ে যে বৌমাকে আটকে রাখবে ভালোবেসে সেটা পারল না। সেখানে বস্তিতে গিয়ে কিরণকান্তি ব্যানার্জি এবং ভজন একটা চিঠি হাতে ধরিয়ে দেয় গণেশ উকিলের কাছে, বলে 72 ঘন্টার মধ্যে বস্তি ফাঁকা করতে হবে, তা না হলে কিন্তু ভালো হবে না। আমরা যাব কোথায়? আমাদের এখানে একজনের ফুলের দোকান, একজনের গ্যারেজ, একজনের চায়ের দোকান, এখানে আমাদের ব্যবসা, আমরা এখানে কর্ম করে খাই। আমরা এখান থেকে চলে গেলে কোথায় থাকবো জানি না আমরা। সেটা আপনাদের চলে যেতে বলা হয়েছে, চলে যাবেন, এরকম নোটিশ হাতে ধরিয়ে দিলেই হয়ে গেল। আমাদের আলাদা থাকার ব্যবস্থা না করলে আমরা কোনোভাবেই বস্তি ছাড়বো না। আমাদের প্রয়োজন হলে বুলডোজার চালাতে হলে ওপর দিয়ে চালাতে হবে, এসব বন্ধ করতে হবে, আমরা কোনোভাবেই এগুলো হতে দেব না। নানাভাবে ভজন বলে, দেখুন এখানে যা কিছু ঘটেছে এর থেকে কিন্তু অনেক খারাপ কিছু ঘটতে পারে। কিরণকান্তি ব্যানার্জি এখানকার বড় সড়ো একজন নেতা, ওনার কথা অমান্য করলে আপনাদের কী হবে ভেবে দেখেছেন নিশ্চয়ই? তখনই গীতা চলে আসে, বলে শুনেছি বাঘিনী আসার আগেই ভেউ ভেউ করে অনেকেই, সেই কিরণকান্তি ব্যানার্জি নয় তো? এতটা চিৎকার চেঁচামেচি করার কী আছে? কিরে, 72 ঘন্টা সময় দিয়েছি, এর মধ্যে বস্তিবাসীকে তোর তুলেই ছাড়বো, কোনোভাবে এখানে থাকতে ওদের আমি দেবো না। ভজন মিত্তি, তোমার হাতে ঘড়িটা এখন 8:30 বাজে, আর এরপরে তুমি দেখো 72 ঘন্টা পরে তুমি কিরণকান্তি ব্যানার্জি আমার মুখোমুখি হবে। কোনোভাবেই এটা ভেবো না যে বস্তি তা তোমরা উচ্ছেদ করতে পারবে। এখানে আমরা বহু বছর আছি, এখানেই আমরা থাকবো, আর কোনোভাবে কোনো পলিটিক্যাল লিডারের প্রভাবে এই বস্তি আমরা খালি করব না। সেটা না হয় দেখাই যাবে, কোর্টের অর্ডার দিয়ে গেছি, তাতে কি হয়েছে সেটা কি করে পাল্টাতে হয় আমার জানা আছে। আর এতগুলো মানুষের জীবন বিপন্ন করে কোর্ট কখনোই এটা রায় দিতে পারে না যে বস্তি খালি করতে হবে। আমাকে নিশ্চয়ই এগুলো শিখে হবে না, কারণ লটা আমি গুলে খেয়েছি, তোমার মতো নই যে চুরি চামারি করে সব কিছু নিজের কবজায় করে নেওয়ার চেষ্টা করি। গীতা, একদম কথা বাড়ালে চলবে না। সেখানে স্বস্তিকও চলে এসেছে, এমনকি গিনিও চলে এসেছে। নানাভাবে সে এসে দেখতে পাচ্ছে যে গীতা কেমন করে চোখে চোখ রেখে সবার সঙ্গে প্রতিবাদ করছে। সত্যের জ্বর আছে তার মনের মধ্যে, যে সে কারণেই গিনিও সেই সব কিছু এবার শিখে গেছে, নিজের অধিকারের জন্য নিজের পায়ে নিজে দাঁড়াবে, তারপরে প্রতিষ্ঠিত হয়ে দেখিয়ে দেবে যে হ্যাঁ, কোনোভাবেই নারীত্বের অসম্মান করে অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে গিনি থাকবে না। এরই মধ্যে গীতা সেই ভিডিও ফুটেজটা দেখে, এরপরে সেখানে অপরাধীকে চিহ্নিতও করে ফেলে। আর গীতা তখনই পঙ্কজ খাসনবীজকে ফোন করে জানায় যে আপনি নিশ্চয়ই সিসিটিভি ফুটেজটা দেখেছেন, বুঝতে পারছেন ইচ্ছাকৃতভাবে পদ্মকে খুন করতে লোক পাঠানো হয়েছিল, সেটাকে এবার তাকে খুঁজে বের করতেই হবে, তা না হলে কিন্তু পদ্মর আরও প্রাণ সংশয় হতে পারে। তখন কি হবে, আপনি আমার সঙ্গে একমত তো?
কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে। পদ্ম সিসিটিভি ফুটেজ দেখলো গীতা, বস্তি উচ্ছেদের 72 ঘন্টা সময় দিল ভজন কিরণকান্তি। গীতা তাদের মুখোমুখি হয়ে লড়াই করবে, কোনোভাবেই তাদের এতটুকু জায়গা ছাড় দেবে না, কারণ তারা যে অন্যায় কাজগুলো করছে, এতগুলো মানুষকে উচ্ছেদ করে, সেই অন্যায় গীতা হতে দেবে না। তার জন্য যতদূর যেতে হয়, যা লড়াই করতে হয় সবটা করবে। অগ্নিজিৎ মুখার্জির কেস থেকে সে রেয়াত নিচ্ছে না, অগ্নিজিৎ মুখার্জির কেসটা সেই লড়বে। সবাই বলছে এক হাতে পদ্মকে ধরেছে, অন্য হাতে অগ্নিজিৎ মুখার্জিকে। গীতা এলএলবির কোনো মেরুদণ্ড নেই, অনেক খারাপ কথা তাকে শুনতে হচ্ছে শুধু অগ্নিজিৎ মুখার্জি তার শ্বশুরমশাই কেসটা লড়ছে বলে। কিন্তু গীতাই সমস্ত কথা তোয়াক্কা না করে বুঝিয়ে দেবে, সম্পর্ক সম্বন্ধের চেয়েও গীতার কাছে নিজের সততা এবং কোর্টের যে নথিপত্র রয়েছে, এমনকি নিয়ম, সেই সব কিছুই তার কাছে প্রিয়। এরপরে কী ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।